बाबा रामेश्वरंकर पीठ आपण देखुचंती रामेश्वर मंदिर रे भक्तंकर आपण देखुतिबे भिड़ आ जा सूचना दे पई चाहे भी वर्तमान किछ समय पर महाप्रभुंकर ए द्वार फिटा नीति सरचे ता परे परे मंगल आरती कार्यक्रम मध्ये सरिचि आपण देखुचंती जो कार्तिक मास रे जो हबिशळ आछंती बा जो व्रतधारी मान आछंती समान देखुचंती बाबांक मंदिर को आसुचंती बाबांक मंदिर परिसर रे थिबा महावीरंक मंदिर रे आपण देखु पूजा अर्चना चलीचि ता सहित शिवशंकरंकर बाबा बाबांकर पूजा अर्चना चलीचि एवं भक्त माने आपण देखुचंती ए कार्तिक मास को केमिति सुरुखुर रे पालन এবং যে কথা আপনার কহিলেন আজ হচ্ছে পঞ্চকর পূর্ব দিন অর্থাৎ চতুর্থ দিন এবং কালি হচ্ছে শেষ দিন তা সহ সবুঠ গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে আসন্তা কালি গ্রহণ যেহেতু লাগুচি তো বিভিন্ন প্রকার বাবাঙ্কর নীতিনীতি বিভিন্ন প্রকার যে পরিবর্তন হয়েছে এবং এনেকি আমি সূচনা মধ্যে যে নোনা আছেন বা যে পূজক আছেন তাকঠারু মধ্যে নবা আপনার দেখুছেন যে ভক্ত শ্রদ্ধালু মানে অনেক সেমানে আসুচার এবং যদি এঠিকার কথা কবে পাখাপাখি চারিটা পঁয়তাল্লিশ বাবাঙ্কর যে মঙ্গল আরতি কার্যক্রম সূত্র তাপরে থাকা মা পার্বতীঙ্কর মঙ্গল আরতি কার্যক্রম সরিলা বর্তমান নীতিকান্তি সহ পূজা অর্চনা মধ্যে বর্তমানে আপনার চালিয়ে দেখুছেন তো ক্যামেরা পর্সন জ্ঞানরাজ কবি দৃশ্য দেখা ইয়ে হচ্ছে সে বাবা রামেশ্বরঙ্কর পিঠে এবং রামেশ্বর বাবা রামেশ্বরঙ্কর বর্তমান যে পূজা অর্চনা কার্যক্রম চালিছে এবং যে ভক্ত শ্রদ্ধালু মানে অনেক সেমানে সব আসছেন কার্তিক মাসের যে ব্রত ধারণ করতে বা হবিষ্যাড়ি মানে থাকে এই কার্তিক ধার্মিক মাসের সেমানে পূজা অর্চনা করে বাবাঙ্কর আশিষ লাভ মধ্যে করে থাকে আমি প্রথমে যে মা জন অনেক তাকে টিকি আমি প্রতিক্রিয়া নবা মা আপন মঙ্গল আরতি কার্যক্রম আসছেন তাছাড়া কার্তিক মাস পালন করছেন কেমিতি কোন মাহাত্ম্য রয়েছে কার্তিক মাসের মাহাত্ম্য কোন সব রয়েছে সাধারণত আমার মূলর সনাতন ধর্মর আছে যে কার্তিক মাস হচ্ছে হরিহরঙ্কর মাস সেটা আউ ভোর গাধান্তি সূর্যোদয় পূর্বরু জলরে নারায়ণ বাস করন্তি তেণু ধর্মর মাস এটা তেণু সমস্ত পঞ্চক পালন করি ধর্ম কিছু অর্জন করন্তি আউ পঞ্চকর পূর্ব দিন অর্থাৎ আসন্তা কালি পঞ্চক পালন করিবে প্রকৃতরে সব নীতি গাত্র আছে হবিশালে কিমিতি কোন সব তার কথা রইতে সেটা কালি তো পড়ি যাচ্ছি সূর্য না কেন চন্দ্রগ্রহণ তেণু প্রায় রাতে তিনটার বোধে কার্যক্রম তাঁকর আরম্ভ হয়ে নীতিকান্তি তাঁকর শেষ করেদেবে তেমন যে আসিপার ভাগ নেইপার ভাগ নেইপার নহলে যে রয়েছে মঙ্গল আরতি দর্শন কলে দ্বারপিঠালে কত আসলে বাবাঙ্কর মঙ্গল দিব্য মঙ্গল আরতি পাঁচ সাড়ে চারিরু পাঁচ ভিতরে হুয়ে সমস্ত আসতে শ্রদ্ধালু মানে সমস্ত আসতে মঙ্গল আরতি দর্শন সমস্তে ভাগ্যের মিলে কেমতি লাগে সে সব হুয়ে তো সেইটা ঠাকুরঙ্কর ইচ্ছা সমস্ত ভাগ্যের প্রায় মিলে না যাহাকর ঠাকুরঙ্ক আশীর্বাদ যাহা উপরে থিব সেমানে দর্শন করি পারন্তি ভাগ্যের সমস্ত মিলে না যেতবে যে যে মহাপ্রভুঙ্কর যে দিব্য আরতি কথা কৌছি মঙ্গল আরতি তা সমস্ত ভাগ্যের মিলে না কিন্তু কোটি না কোটি ভক্ত মানে যেহেতু এটা হরিহরঙ্কর মাস যে কল বলে কুয়াযায় এবং ভক্ত যে ধর্মর মাস বলে কুয়াযায় সেতিপে ভক্ত শ্রদ্ধালু মানে সমস্ত আসন্তি প্রভুঙ্কর দিব্য আরতি দর্শন করন্তি আর মহাপ্রভুঙ্কর যে কৃপা যে আশিষ রয়েছে তা সব লাভ করন্তি আপনি দেখুছেন সেতিপাই পুরা মন্দির পরিসর চলচঞ্চল আপনি দেখুছেন কে দীপ ধূপ দীপ নৈবেদ্য তা সহিত যে ভোগ রয়েছে সেকু দেখি সেমানে এ ধর্মর মাসকু সেমানে সমস্তে উৎসবতা সহ মধ্য পালন করতে আমি আরো যে প্রকৃতরে আমি জানিবা যে আসন্তা কালি যেহেতু চন্দ্রগ্রহণ রয়েছে মহাপ্রভুঙ্কর নীতিকান্তি কোণ হব এবং কেমিতি এ রইব তাঁক তা বিষয়ে আমি টিকিয়ে মধ্য আর টিকিয়ে অধিক আলোচনা করি যে পূজক অনেক নোনা অনেক আমার সহ আচ্ছা আচ্ছা কালি নোনা টিকিয়ে আসতু আচ্ছা মহাপ্রভুঙ্কর কালি হচ্ছে চন্দ্রগ্রহণ চাঁদি পড়ুছি আর তো মঙ্গলাতি কার্যক্রম হল কালি কোণ নীতিকান্তি সব রয়েছে কতবেলে সব কার্যক্রম কোণ হব কালি রাতে দুইটারু মন্দির খোলা যাব তারপরে মঙ্গল আরতি হব মঙ্গল আরতি হলা পরে নীতি পূজা হইকি বন্ধ হব পাঁচটা সুদা দর্শন ভক্তর দর্শন কেবে ঠারু বন্ধ রহে ভক্তর দর্শন পাঁচটা পাখু বন্ধ রহে পাঁচটারু বন্ধ রহে পুরা সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা ছটা সতেরো পর্যন্ত ভক্তঙ্কর হয়েছি কালে দুইটা ঠারু এবং পাঁচটা পর্যন্ত ভক্তঙ্কর দর্শন মধ্যে আজ্ঞা মা আসিলে এটা হচ্ছে ধর্মর মাস কার্তিক মাস আসিলে মঙ্গল আরতি দর্শন কলে হ্যাঁ দর্শন করছি আমি প্রত্যেক দিন প্রত্যেক দিনে আসিকি দর্শন করু আউ মঙ্গল আরতি বহুত ভাল লাগে সমস্ত বার্তা দেওয়া পাই চাহুচি যে কার্তিক মাস হচ্ছে ধর্ম মাস তেণু সমস্তে যদি আধ্যাত্মিক মার্গরে চালিবে তাহলে পৃথিবী নিশ্চিত ভাবে বহুত ভাল লাগিব আউ কোন কোন সব হবো কার্তিক মাসের আমি হবিশালি করতে কত দিন এই যে হবিষয় যে করতে যে মানে হবিশালি মানে কত দিন রখতে এবং কেউ দিন তাকে সমাপন উদযাপন করতে সেমানে মাস যাক হবিষ্য করতে এবং এই পূর্ণমী দিন উদযাপন করতে থাকে কার্তিক মাসের কেমিতি কোন থাকে যদি সব করিয়া পড়ব কার্তিক মাসের এ গোটি আমার হিন্দু ধর্মের
गोटे धर्म मास बोली ताको परिचित करा जाए एवं यह सहित विज्ञान रोचे किछ मत रही तेणु कार्तिक मास रे जदि निष्ठार सहित खाद्य पेय सब जदि निष्ठार सहित करा जाए ताले शरीर भी सुस्थ रहिबा संगे संगे एक आध्यात्मिक परिवेश रे मन एवं शरीर सब सुस्थ रहे एवं हविष्याली माने पूर्णमी दिन ताको समापन करंती ଆଜ୍ଞା ନିଶ୍ଚିତ ଏହା ବହୁତ ଦୁଃଖର କଥା ଯେ ଆଗାମୀ 10-15 ବର୍ଷ ପରେ ଆଗାମୀ ଜେନେରେସନ୍ ବୋଧେ ଏହି ସଂସ୍କାରରୁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଧୀରେ ଧୀରେ ଦୂରେଇ ଯାଉଛନ୍ତି ତେଣୁ ଆମେ ସମସ୍ତେ ସେମାନଙ୍କ ପାଇଁ ପ୍ରେରଣା ହେବା ଦରକାର ସେମାନଙ୍କୁ ଉତ୍ସାହିତ କରିବା ଦରକାର ବିଶେଷ କରି ଯୁବପିଢ଼ିମାନଙ୍କୁ ଯେ ଆମର ଏଇ ଯେ ପୁରୁଣା ସଂସ୍କୃତି ପରମ୍ପରା ଯାହା ବି ରୀତିନୀତି ଯାହା ବି ଆମର ଆଧ୍ୟାତ୍ମିକ ଚିନ୍ତନ ଅଛି ତାକୁ କେମିତି ଆଗକୁ ବଳବତ୍ତର ରହୁ ସମସ୍ତେ ଏହି ଚିନ୍ତନରେ ଏହି ମନସ୍କ ହୁଅନ୍ତୁ ଏବଂ ଯେତେବେଳେ ଯେଉଁ ପର୍ବପର୍ବାଣି ଆସୁଛି ବା ତିଥି ଆସୁଛି ସେଗୁଡ଼ିକ ନିଶ୍ଚିତ ଭାବରେ ପାଳନ ହେଉ କାରଣ ଏହା ଶରୀର ତତ୍ତ୍ୱ ଆତ୍ମତତ୍ତ୍ୱ ଏବଂ ଆଧ୍ୟାତ୍ମିକତାର ମୂଳ ଭିତ୍ତିଭୂମି ଯାହାକି ପ୍ରତ୍ୟେକ ମଣିଷ ପାଇଁ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଆବଶ୍ୟକତା ଅଛି ମଣିଷ ପାଇଁ ଅଛି ଯେ ଇଏ ହେଉଛି ଯେଉଁ ହରିହର ମାସ ବା ଯେଉଁ କାର୍ତ୍ତିକ ମାସ ଧର୍ମର ମାସ କୁହାଯାଏ ସେଟା ଇଏ ଶରୀର ମାସ ଯେଉଁ ଚିନ୍ତନ ସହିତ ଯେଉଁ ଆଧ୍ୟାତ୍ମିକ ମନୋଭାବନା ଆସିଲେ ଦେହ ସୁସ୍ଥ ରହିବା ସହିତ ପରିବେଶକୁ ମଧ୍ୟ ଭରିଥାଏ ତା ସହିତ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଯେଉଁଭଳି ଭାବେ ସଂସ୍କୃତି ପରମ୍ପରା ଦିନେ ବୁଡ଼ିବାକୁ ଯାଉଛି ତାକୁ ଉଜ୍ଜୀବିତ ରଖିବା ପାଇଁ ଏଇ ମାନେ ସମସ୍ତ ଯୁବପିଢ଼ିକୁ ମଧ୍ୟ ଯେଉଁ ମହିଳାମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ ଗୋଟେ ପ୍ରକାର ଆହ୍ୱାନ ଦେଇଛନ୍ତି ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଇଏ ହେଉଛି ସେ ରାମେଶ୍ୱର ବାବା ରାମେଶ୍ୱର ମନ୍ଦିରଙ୍କର ଯେଉଁ କାର୍ତ୍ତିକ ମାସ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ବାବା ମହାବୀରଙ୍କର ବର୍ତ୍ତମାନ ଏଠି ପୂଜା ଚାଲିଛି ଚାଲିବା ପରେ ରାଧାକୃଷ୍ଣଙ୍କର ମଧ୍ୟ ବର୍ତ୍ତମାନ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା ଚାଲିଛି ଆଜ୍ଞା ନନା ଆସନ୍ତାକାଲି ଗ୍ରହଣ ଲାଗୁଛି କେତେବେଳେ ସବୁ ମହାପ୍ରଭୁଙ୍କର ନୀତିକାନ୍ତି ରହିଛି ଆଉ କ'ଣ କ'ଣ ନୀତିକାନ୍ତି ଆଉ କେତେବେଳେ ଠାରୁ ଗତକାଲି ଯେଉଁ ଆସନ୍ତାକାଲି ଯେଉଁ ହେବ ସେ ପୂଜା ଅର୍ଚ୍ଚନା କେତେବେଳେ ଠାରୁ ବନ୍ଦ ରହିବ ଭକ୍ତ ଦର୍ଶନ କେତେବେଳେ ଠାରୁ ବନ୍ଦ ରହିବ ଭକ୍ତ ଦର୍ଶନ ରହିବ ତ 4:29 ପର୍ଯ୍ୟନ୍ତ ରୁ ଲାଗୁଛି ତାପରେ 5:00 ସୁଦ୍ଧା ଆମର ମନ୍ଦିର ବନ୍ଦ ହେଇଯିବ 3:30-3:30 ସୁଦ୍ଧା ଆମର ଆଳତୀ ଧରିଦେବୁ ଡଙ୍ଗା ବସା ହେଇକି 5:00 ସୁଦ୍ଧା ମନ୍ଦିର ବନ୍ଦ ପୂଜା କରିବୁ ପୂଜାନୀତି କାମ ସାରିଦେବୁ 5:00 ତ ବନ୍ଦ ହେଇଯିବ ଦେଖୁଛନ୍ତି ଯେଉଁଭଳି ଭାବେ ନନା ସୂଚନା ଦେଉଥିଲେ ଯେ ତ ଆଚ୍ଛା ଆମେ ଆହୁରି ଯେଉଁ ଭକ୍ତମାନେ ଆସିଛନ୍ତି ଆମେ ତାଙ୍କର ଆଉ ଟିକେ ମଧ୍ୟ ପ୍ରତିକ୍ରିୟା ନେବା ଯେ ଏଇ ଧର୍ମ ମାସ କାର୍ତ୍ତିକ ମାସରେ ସେମାନେ ଆସୁଛନ୍ତି ବାବାଙ୍କ ଦର୍ଶନ କରୁଛନ୍ତି ସେମାନଙ୍କର ଯେଉଁ ମନସ୍କାମନା ରହିଛି ତାହା ମଧ୍ୟ ପୂର୍ଣ୍ଣ କରୁଛନ୍ତି ଆମେ ଆହୁରି ଆସୁଛନ୍ତି ଆମେ ତାଙ୍କ ସହିତ ଆଉ ଟିକେ ଆଲୋଚନା କରିବା ଯେ ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନେ ଯେଉଁମାନେ ଆସୁଛନ୍ତି ଦୀପ ଧୂପ ଦୀପ ଭୋଗ ଦେଇ ସେମାନଙ୍କର ମନସ୍କାମନା ପୂର୍ଣ୍ଣ କରୁଛନ୍ତି ଯେଉଁ କଥା କହୁଛନ୍ତି ଯେ କି କାର୍ତ୍ତିକ ମାସରେ ଯଦି ନିଷ୍ଠାର ସହ ଜଣେ ବ୍ରତଧାରୀ ବ୍ରତ ପାଳନ କରିବେ ନିଜ ଶରୀର ସୁସ୍ଥ ରହିବା ସହିତ ସମାଜକୁ ଏକ ଭଲ ଯେଉଁ ବାର୍ତ୍ତା ରହିଛି ତାହା ମଧ୍ୟ ଯିବ ଏବଂ ଆମ ସଂସ୍କୃତି ମଧ୍ୟ ଗୋଟେ ପ୍ରକାର ବଞ୍ଚିକି ରହିପାରିବ ଏ ହେଉଛି କାର୍ତ୍ତିକ ମାସର ମହାତ୍ମା କଥା ଆପଣ ଦେଖୁଥିଲେ ସବୁ ଲୋକମାନଙ୍କର ବା ଭକ୍ତ ଶ୍ରଦ୍ଧାଳୁମାନଙ୍କର ଯେଉଁ ପ୍ରତିକ୍ରିୟା ରହିଛି ଶୁଣୁଥିଲେ ଏବଂ ସମସ୍ତେ ଦେଖୁଛନ୍ତି ପାଖାପାଖି ରାତି 3:30-3:30 ସମସ୍ତେ ଗାଧୋଉଛନ୍ତି ସ୍ନାନ କରୁଛନ୍ତି ସ୍ନାନ କଲା ପରେ ସେମାନେ ଆସିକି ବାବାଙ୍କର ଦର୍ଶନ କରୁଛନ୍ତି ଏବଂ ତା ସହିତ ଦିବ୍ୟ ଆଳତୀ ଯେଉଁ ରହିଛି ଦିବ୍ୟ ଆଳତୀ ଦର୍ଶନ କରି ମାନେ କୃପା ମଧ୍ୟ ଲାଭ କରୁଛନ୍ତି ମା କେତେ ଦିନ ହେଲା ଆସୁଛନ୍ତି ମନ୍ଦିର ବାବାଙ୍କର ଆଜି ଦିବ୍ୟ ଆଳତୀ ଦେଖିଲେ ଦର୍ଶନ କରିପାରିଲେ ନା ନାହିଁ ହଁ ଭଲ କି ଦର୍ଶନ କରିଛି ଆସିଛନ୍ତି କେମିତି ଲାଗୁଛି ବାଲିଆରୁ ଆସିଛେ ଭଲ ଲାଗୁଛି କାର୍ତ୍ତିକ ମାସରେ କ'ଣ କାହିଁକି ଧର୍ମ ମାସ କାହିଁକି ପଞ୍ଚୁକ ମାସଟା ପଞ୍ଚୁକ କରି ଧର୍ମ ପୂର୍ଣ୍ଣ ଅର୍ଜନ ହୁଏ ପଞ୍ଚୁକ ମାସରେ ଯଦି ଆପଣ ବ୍ରତ ପାଳନ କରିବେ ଯେ କୋଟି ପୂର୍ଣ୍ଣ ଅର୍ଜନ ହେବ ଏ ବିଶ୍ୱାସ ରହିଛି ଲୋକମାନଙ୍କର କୋଉଠୁ ଆସିଥିଲେ ଆଉ କେମିତି କ'ଣ ଦର୍ଶନ ପଞ୍ଚୁକ କେତେ ଦିନ ପାଳନ କଲେଣି ଆଉ 5 ଦିନ ପଞ୍ଚୁକ କ'ଣ କ'ଣ ହୁଏ ସବୁ ହୁଏ ସକାଳେ ଆଳତୀ ହୁଏ ଆମେ ଆସିକି ଦର୍ଶନ କରୁ